দুদিনের অকাল বর্ষণ, আর তাতেই ঘাটাল মহকুমা জুড়ে কৃষিজীবী মানুষদের মাথায় হাত। হাঁটু সমান জল জমেছে জমিতে, জলের তলায় আলু বাদাম সহ যাবতীয় কৃষিজ ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা। মঙ্গলবারের বৃষ্টি সামাল দিতে না দিতেই বুধবারের ভোর রাতে প্রবল বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া নাস্তানাবুদ করেছে দাসপুর থেকে চন্দ্রকোনা ঘাটাল মহকুমার কৃষিজীবী মানুষদের। জমি ভর্তি আলু জলের তলায়, সকাল থেকে জমি থেকে জল তুলে ফেলতে ব্যস্ত দাসপুর এক নম্বর ব্লকের সামাট, হোসেনপুর, রাজনগর এলাকা সহ ঘাটাল মহকুমার অন্যান্য এলাকার কৃষকেরাও। কিন্তু দুপুরের পরে আবার প্রবল বর্ষণে শেষ রক্ষা আর করা গেল না। তাপস ঘোড়া, অমিত দলই, মানস মাইতি, তাপস মাইতিরা জানান, এই প্রবল প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে একেবারে পথে বসিয়েছে। আমার মাত্র সবজি চাষ করি 10 কাঠা, হ্যাঁ, তাতে কিন্তু পুরোটাই আমার নষ্ট হয়ে গেলো। মেশিন দিয়ে জল দিয়ে ছিঁচেছিলাম, কিন্তু আবার ঘুরে জল এসলো, সে পুরো জমির উপরে এখন একান্ত জল। কি কি সবজি ছিল? হ্যাঁ, সবজি আছে, আমার বিম আছে, হ্যাঁ, লঙ্কা আছে, আলু আছে, আলুটাই আমার বিশেষত ক্ষতি আছে, বরবটি আছে। চাষের উপরে আপনি নির্ভরশীল? হ্যাঁ, চাষের উপরে নির্ভরশীল আমার। আপনার নাম? আমার নাম হচ্ছে ভরতচন্দ্র মাইতি। ওই জল কাটাচ্ছি, আবার পচে যাবে, দাদি লাগবে, আর তারপরে আপনার ধরে নেন না ওই নষ্ট হয়ে যাবে, হাফাম নষ্ট হবে, আলুর দাম নাই, রিং শোধ করতে পারবো না, আর কি করবো? 3 মাস পৌনে 3 মাসের গাছ হতে যাচ্ছে, 2 মাস 15 দিন কুঁজে যাবে, পাকা আলু পচে যাবে, আর কি করবো? এতে আলু ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হয়ে যাবে আলু, এরকম লাগাতার বৃষ্টি হলে বহু নষ্ট হয়ে যাবে, এবং কোবরা আলু তো নষ্ট হতেই যাচ্ছে আছে প্রচণ্ডভাবে। 12:30, 11:30, 12:30 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।